হ্যালো এভরিওয়ান, সুপার ম্যাপ ম্যাপিং গ্রুপের তৃতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুর রহমান, সুপার ম্যাপ বাংলাদেশ। আজকে আমরা দেখব কিভাবে আমরা সিম্বলাইজেশন করতে পারি এবং কিছু থেমেটিক ম্যাপ তৈরি করতে পারি আমরা আমাদের যেসব ডেটা সেট আমরা ইম্পোর্ট করেছি সেগুলো দিয়ে। তো আমরা প্রথমে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে সিম্বলাইজেশন, অর্থাৎ ম্যাপের মধ্যে আমরা আমাদের যে ডেটা সেটগুলো থাকবে পয়েন্ট, লাইন এবং পলিগন ডেটা সেট, সেই ডেটা সেট গুলোকে আমরা কিভাবে সিম্বলাইজ করতে পারি। ম্যাপ সিম্বলাইজেশনের জন্য আমাদের মূলত অনেকগুলো লেয়ারের প্রয়োজন এবং প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা ভাবে আমরা সিম্বলাইজ করি তাদের স্টাইল চেঞ্জ করার মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি 2D ম্যাপস রয়েছে এবং এর মধ্যে আমরা আমাদের কিছু জেনারেল লেয়ার দেখতে পাচ্ছি, পাশাপাশি এই ব্যাকগ্রাউন্ডের যে থেমেটিক লেয়ারটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি। তো আমরা যদি আমাদের সফটওয়্যারে চলে যাই, আমরা সুপারম্যাপ আই ডেস্কটপ ওপেন করলাম এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমি ওয়ার্ল্ড নামে একটি ডেটা সেট ইম্পোর্ট করেছি এবং আমি যদি এই ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড শেপ ফাইল যেটি রয়েছে সেটি যদি আমি নিউ ম্যাপে ইম্পোর্ট করি, এটি হচ্ছে আমাদের ওয়ার্ল্ড শেপ ফাইল এবং এই শেপ ফাইলটিকে আমরা চাইলে সিম্বলাইজ করতে পারি, আমরা চাইলে থেমেটিক ম্যাপ তৈরি করতে পারি এই শেপ ফাইল থেকে। তো আমরা যদি এই শেপ ফাইলটির লেয়ার স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে আমরা আমরা আরো দুইটি শেপ ফাইল এখানে ওপেন করি। সাপোজ আমরা ওশিয়ানটাকে ওপেন করলাম, অ্যাড করলাম, আমরা এখান থেকে ওকে দেন আমরা এখান থেকে ক্যাপিটাল কে অ্যাড করতে পারি। ওকে, তারপর আমরা এই যে তিনটি লেয়ার আমরা অ্যাড করলাম এই লেয়ার গুলোর স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব লেয়ার স্টাইলে। তো এই স্টাইল প্যানেলটি থেকে আমরা আমাদের যাবতীয় কাজ করতে পারি। আমরা যদি চাই যে সাপোজ এই লেয়ারটির জন্য আমি সাপোজ এই কালারটি আমি চুজ করলাম, অথবা আমি চাইলে এখান থেকে, যেহেতু এটা হচ্ছে ওশন, তো আমি এটার ফোরগ্রাউন্ড কালারটা একটু ব্লুইশ টাইপ করে দেব এবং এটির জন্য আমি লাইন কালার দিয়ে দিব, হচ্ছে আমি কোনো লাইন রাখবো না এটির জন্য। তার জন্য আমি এখান থেকে নাল সিলেক্ট করে দিব এবং এই ফোরগ্রাউন্ড যে কালারটি এটি আমরা যদি এটি সিলেক্ট করি, ওকে, সো আমরা আমাদের ওশিয়ানের জন্য এই কালারটি সিলেক্ট করলাম সাপোজ, এবং আমাদের যে ওয়ার্ল্ড শেপ ফাইলটি আছে এটির জন্য আমরা চাইলে নর্মাল একটি লাইন কালার সেট করতে পারি, অথবা আমরা যদি চাই যে ওয়ার্ল্ড শেপ ফাইলটি একটি থেমেটিক ম্যাপ তৈরি করব তাহলে আমরা এখানে রাইট ক্লিক করব, আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট থেমেটিক ম্যাপে এখান থেকে। তো এই ক্রিয়েট থেমেটিক ম্যাপ আমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ম্যাপ তৈরি করতে পারি, ইউনিক ভ্যালু ম্যাপ, রেঞ্জেস ম্যাপ, লেভেল গ্রাফ, গ্রাজুয়েটেড সিম্বল, ডট ডেন্সিটি ম্যাপ, কাস্টম ম্যাপ ইত্যাদি। তো আমরা এখানে যেটি করব, আমরা এখানে ইউনিক ভ্যালু ম্যাপ তৈরি করব এবং এখান থেকে আমরা সিলেক্ট করব ডিফল্ট, অর্থাৎ এটি ডিফল্ট কালারে প্রেজেন্ট হবে। তো আমরা এখান থেকে ওকে প্রেস করলাম এবং দেখা যাচ্ছে যে আমাদের একটি ইউনিক ভ্যালু ম্যাপ সেট হয়ে গিয়েছে। আমরা যদি দেখি এই ওয়ার্ল্ড শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবলটি তাহলে আমরা দেখবো যে আমাদের কালার ম্যাপের জন্য আমরা একটি অলরেডি একটি কলাম ডিফাইন করে রেখেছি এবং আমরা যদি এটিকে ফিল্টার দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের চারটি 1 2 3 4 এই চারটি ভ্যালু রয়েছে টোটাল শেপ ফাইলে। ওকে, তো আমরা এখান থেকে এই থেমেটিক ম্যাপের যে থেমেটিক ম্যাপ প্যানেলটি রয়েছে এই প্যানেলের মধ্য থেকে আমরা এক্সপ্রেশনটাকে সেট করে দিব হচ্ছে কালার ম্যাপ, তাহলে আমরা দেখতে পাবো যে একটি ফোর কালার ম্যাপ আমাদের এখানে অলরেডি অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, আমরা চাইলে এই লেয়ার অন অফ করে দিতে পারি আমাদের দেখার সুবিধার্থে।
এবং এটি হচ্ছে আমাদের ক্যাপিটাল। তো এটি হচ্ছে আমাদের একটি ফোর কালার ম্যাপ, এবং আমরা যদি চাই যে এই কালারগুলো চেঞ্জ করতে, আমরা চাইলে এখান থেকে কালার চুজ করতে পারবো, যে কোনো ধরনের আমাদের ইচ্ছা মোতাবেক আমরা এটিকে চেঞ্জ করতে পারবো। এবং আমরা চাইলে এই ম্যাপটিকে সেভ করে এই ডাটা সোর্সটিকে সেভ করে রাখতে পারবো। সাপোজ আমি চাচ্ছি যে এই ম্যাপটি আমাদের এই ওয়ার্কস্পেসের আন্ডারে যে ম্যাপ সেকশন আছে সেখানে সেটি সেভ হয়ে থাকবে। তাহলে আমরা এখানে রাইট ক্লিক করব এবং সেভ ম্যাপ যে অপশনটি রয়েছে, সেভ ম্যাপ, এই অপশনটি আমরা সিলেক্ট করব। তো আমরা এটা নাম ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে রাখছি এবং এটিকে ওকে প্রেস করে সেভ করে দিচ্ছি। ওকে, এবং পরবর্তীতে আমাদের যে ওয়ার্ক স্পেসটি আছে সেটি আমরা সেভ করে ফেলবো। তো আমরা যেহেতু আজকে তৃতীয় দিনের কাজ করছি, আমরা সেভ ওয়ার্ক স্পেস দিলাম এবং আমাদের এই ফাইলটির নাম দিলাম হচ্ছে Day 3 ডেস্কুল ম্যাপিং। ওকে, আমরা এটিকে সেভ করে দিলাম এই ডাটা ওয়ার্ক স্পেসটিকে। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে লেয়ার স্টাইল সেট করতে হয় এবং কিভাবে ম্যাপ এবং ওয়ার্ক স্পেস সেভ করতে হয়। তো আমরা এ পর্যায়ে দেখব যে কিভাবে আমরা থেমেটিক ম্যাপ তৈরি করতে পারি। যদিও আমরা ইতিপূর্বেই দেখে ফেলেছি কিভাবে একটি থেমেটিক ম্যাপ তৈরি করতে হয়, তো থেমেটিক ম্যাপের প্রকারভেদগুলোর এক একটি উদাহরণ এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে। আমরা এখন যদি চাই যে একটি ভ্যালু ম্যাপ তৈরি করব, অর্থাৎ আমরা যদি চাই যে লেভেল থেমেটিক ম্যাপ তৈরি করব, তাহলে আমরা আমাদের ওয়ার্ল্ড যে ডেটা সেটটি আছে সেটি ইউজ করে একটি লেভেল থেমেটিক ম্যাপ তৈরি করতে পারি। তো আমরা যদি আমাদের শেপ ফাইলে এখানে চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়ার্ল্ড একটি কালার থেমেটিক ম্যাপ, অর্থাৎ আমাদের এই থেমেটিক ম্যাপের অপশন যেটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ইউনিক ভ্যালু ম্যাপ এখানে তৈরি করা আছে, যেখানে আমরা এক্সপ্রেশন হিসেবে সেট করেছি কালার ম্যাপ এবং এখানে 4টি কালার রয়েছে। ওকে, তো এই পর্যায়ে আমরা যেটি করব, আমরা এই ওয়ার্ল্ড যে শেপ ফাইলটি আছে সেটি থেকে আমরা একটি লেভেল থেমেটিক ম্যাপ তৈরি করব এবং এর নাম এটি হচ্ছে আমরা ইউনিক ভ্যালু ম্যাপ অথবা ইউনিক ভ্যালু স্টাইলস যে ম্যাপটি রয়েছে লেভেল ম্যাপ সেটি আমরা সিলেক্ট করব এখান থেকে। তো আমি এটা সিলেক্ট করছি এবং এই ইউনিক ভ্যালু ম্যাপটির আমি যদি প্রপার্টিজে যাই থেমেটিক ম্যাপে, এবং আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র এই কান্ট্রিগুলোর আমরা ক্যাপিটাল দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে এক্সপ্রেশন থেকে আমরা এখান থেকে ক্যাপিটাল সিলেক্ট করে দেব। তাহলে সে আমাকে দেখাবে যে পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের যে ক্যাপিটালগুলো আছে সেগুলো আমাকে শো করবে। সাপোজ এখানে ঢাকা, থিম্পু, কাঠমান্ডু, নিউ দিল্লি, বেজিং ইত্যাদি ক্যাপিটালগুলো শো করছে। তো এর পাশাপাশি আমরা চাইলে এই লেয়ারের স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারি। ওকে, তো এটি হচ্ছে আমাদের একটি লেভেল থেমেটিক ম্যাপ, এবং আমরা যদি চাই যে ম্যাপটি সেভ করব, তাহলে আমরা আবার সেভ ম্যাপ অ্যাজ ওয়াল ম্যাপ, আমরা যদি চাই যে লেভেল এই নামে এটিকে সেভ করে ফেললাম। ওকে, তো আমরা আমাদের ট্রেনিং এর দ্বিতীয় পার্টে চলে আসি, সেটি হচ্ছে আমরা আজকের হোমওয়ার্কের জন্য কিভাবে সিম্বলাইজেশন এবং থেমেটিক ম্যাপ তৈরি করতে পারি সেটি। তো এর জন্য আমরা প্রথমত সিম্বলাইজেশন করব। আমাদের যে বাংলাদেশের ডেটা সেট রয়েছে যেটি আমরা ডাউনলোড করেছি, সেই ডেটা সেটগুলোকে আমরা আমাদের ফাইলে অলরেডি ইম্পোর্ট করে রেখেছি। তো আমি ম্যাপটি অফ করে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে ডেটা সেটগুলো আমরা ডাউনলোড করেছিলাম পূর্ববর্তী দিন, এই ডেটা সেটগুলোকে আমরা এখন নতুন একটি ম্যাপে অ্যাড করব। তো প্রথমত আমরা যেটি করব, আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলের যে অ্যাডমিন শেপ ফাইল আছে, তো আমরা একটু দেখি, আমরা ডিস্ট্রিক্ট শেপ ফাইলটিও অ্যাড করব।
আমরা এখান থেকে রেলওয়ে রোড, ওয়াটার বডি এবং ডিস্ট্রিক্টের যে পয়েন্ট ডেটা রয়েছে সেই পয়েন্ট ডেটাটি আমরা এখানে অ্যাড করব। তো আমরা এই ডেটা সেট গুলো সিলেক্ট করলাম এবং এখানে রাইট ক্লিক করে অ্যাড টু নিউ ম্যাপ। ওকে, তো আমাদের ডেটাগুলো ম্যাপে অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি যে আমার ডেটাগুলো রয়েছে। তো আমরা যেটি করব যে আমাদের এই অ্যাডমিন টু এই ডাটাগুলোর, এখানে যে ডাটাগুলো আমরা এনেছি এই ডাটাগুলোর আমরা স্টাইল চেঞ্জ করব এবং রিনেম করব এই লেয়ারগুলোকে। তো আমরা প্রথমত আমি বাংলাদেশ অ্যাডমিন টু অর্থাৎ ডিস্ট্রিক্ট যে শেপ ফাইলটি রয়েছে, ডেটা সেটটি রয়েছে লেয়ারে, এটির স্টাইল চেঞ্জ করি। তো এখানে রাইট ক্লিক করার পর লেয়ার স্টাইল, স্টাইল মেনু থেকে, এবং এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো স্টাইল চেঞ্জ করতে পারি। আমি এখানে এটা শুধুমাত্র বাউন্ডারি রাখছি, আমি কোনো ফিল কালার রাখছি না। তো এটা রাখার পর আমরা এখান থেকে লাইন কালারটা চেঞ্জ করে দিতে পারি চাইলে। সাপোজ আমি লাইন কালার যেটা আমার সুবিধা মতো ভিজুয়ালাইজেশন ভালো আসে সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ আমি এই কালারটা দিচ্ছি, অথবা একটু ডার্ক টাইপের কালার, এবং আমি চাইলে এখান থেকে উইথ বাড়িয়ে দিতে পারি, এটা একটু বেশি মনে হচ্ছে। ওকে, ইটস রাইট, এন্ড কালারটা চেঞ্জ করে দিই। আমরা চাইলে এখানে সোয়াচেস গুলো চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো কালার নেওয়ার জন্য। আমি এখানে থিম সোয়াচেস নিচ্ছি এবং এখান থেকে এই কালারটা চুজ করলাম, অথবা ওকে আমার মনে হয় এটি ঠিক আছে। এবং এটির উইথ আমরা চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারি বোঝার জন্য। ওকে, তো আমরা এখানে যেটি করব, আমরা এই পুরো রুটটাকে এড না করে আমরা শুধুমাত্র আমরা যেই রুটটা এক্সট্র্যাক্ট করেছিলাম এসকিউএল কোয়েরি দিয়ে আগের দিন, এই রুটটাকে শুধু আমরা এড করে নিব। তো আমরা আগের রুটটাকে রিমুভ করে দিচ্ছি এবং আমরা এই রুটটাকে এড করে দেবো। এই রুটটা হচ্ছে রেলের নিচে থাকবে। ওকে, তো এগুলো হচ্ছে আমার রুট ডেটা। এখন আমরা যেটি করব, আমরা এই ডিস্ট্রিক্ট লেভেলের শেপ ফাইলের বা ডেটা সেটের স্টাইল চেঞ্জ করেছি, আমরা ওয়াটার বডি স্টাইল যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট এখানে আমরা ওয়াটার বডি, আমরা কোনো ধরনের এটার যে আউটলাইন আছে সেটি আমরা দেখতে চাই না, তাহলে এখান থেকে লাইনটি আমরা নাল করে দিব এবং এই কালারটি আমরা চাইলে ব্লুইশ করে দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে কোনো একটা ব্লু কালার সিলেক্ট করি। ওকে, এটা মনে হচ্ছে পারফেক্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়াটার বডি লেয়ার। এবং আমরা যদি চাই আমাদের যে লাইন ডেটা রয়েছে দুইটি, একটি হচ্ছে রুট এবং অপরটি হচ্ছে রেলওয়ে, তো রুটের জন্য আমরা এখান থেকে সাপোজ কান্ট্রি রুট, এই ন্যাশনাল রুট, এই এটি সিলেক্ট করলাম এবং এটির উইথ যথারীতিভাবে ন্যাশনাল হাইওয়ে উইথ 0.1 আছে, আমরা এটি রেখে দিলাম। ওকে, এবং আমরা এই রেল ডেটা সেটটির জন্য আমরা এখান থেকে রেলওয়ে যে সিম্বলজি আছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব, সাপোজ এটি। ওকে, এবং আমাদের যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রয়েছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার পয়েন্ট, তো এই হেডকোয়ার্টার পয়েন্টের জন্য আমরা এখান থেকে সাপোজ এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং এটি আমরা উইথ দিতে পারি হচ্ছে 5। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের ম্যাপের যে সিম্বলজি সেটি পুরোটা আমরা করে ফেলেছি। এখন আমরা এই ম্যাপটিকে সেভ করে ফেলতে পারি। তো সেভ করার জন্য এটিকে রাইট ক্লিক করব আমরা এখানে এবং সেভ ম্যাপে ক্লিক করব। আমরা যদি আমরা শুধুমাত্র বাংলাদেশ নামই রাখবো এটিকে, বাংলাদেশ আন্ডারস্কোর, ওকে শুধু বাংলাদেশ থাকুক, আমরা এটা ওকে দিয়ে সেভ করে দিচ্ছি। ওকে, এখানে সেভ হয়ে গেল।
এখন এই পর্যায়ে আমরা যেটি করব যে আমরা এই ডিস্ট্রিক্টের বাউন্ডারি স্টাইল চেঞ্জ করেছি, রোড রেলওয়ে এগুলো স্টাইল চেঞ্জ করেছি, আমরা একটি লেভেল থেমেটিক ম্যাপ তৈরি করব আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম দেখার জন্য, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নামকে আমরা ম্যাপের মধ্যে শো করার জন্য আমরা এই পয়েন্ট ফাইলটি থেকে আমরা একটি লেভেল থেমেটিক ম্যাপ তৈরি করব। তো তার জন্য আমরা যেটি করব, আমরা এখানে রাইট ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট থেমেটিক ম্যাপ। তো এখানে আসার পর আমরা এখান থেকে লেভেল ম্যাপ সিলেক্ট করব এবং আমরা এটা সিলেক্ট করব ইউনিক ভ্যালো স্টাইল, এটিকে সিলেক্ট করব ইউনিক ভ্যালো স্টাইল। ওকে, তো আমরা যদি ওকে প্রেস করি এবং আমরা দেখছি যে আমাদের একটি লেভেল থেমেটিক ম্যাপ এখানে চলে আসছে। আমাদের এখানে সবকিছু জিরো দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা সিলেক্ট করা হয়নি। তো আমরা যদি থেমেটিক ম্যাপের এই প্যানেলে যাই, তাহলে আমরা এখান থেকে এক্সপ্রেশনটা আমরা সিলেক্ট করে দিব হচ্ছে নেম টু, যেহেতু এটি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের। তো এটি হচ্ছে, এটি আমাকে এই নামগুলো শো করছে। এবং আমরা যদি চাই যে এটির স্টাইল চেঞ্জ করতে এই নামগুলোর, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। চাইলে আমরা এখান থেকে চাইলে ফন্ট, সাপোজ আমি টাইমস নিউ রোমান দিচ্ছি, এবং এটার পজিশন আমরা চাইলে সেট করতে পারি যে আমরা চাই যে শুধু সেন্টারে শো করবে, যে বটম সেন্টার, তাহলে এটি বটম সেন্টারে চলে আসবে। টেক্সট কালার যদি চাই আমরা শুধু ব্ল্যাক রাখতে পারি, অথবা যে কোনো ধরনের টেক্সট কালার আমরা এখান থেকে ইউজ করতে পারি, এবং আমরা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি, আমরা এটি শেডো রাখতে পারি, আন্ডারলাইন করতে পারি, যে কোনো ধরনের স্টাইল চেঞ্জ আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তো আমরা এটি আপাতত শেডো তুলে দিচ্ছি আমি, এবং বোল্ড বোল্ড করে দিতে পারি চাইলে। তো আমি বোল্ডটাও তুলে দিচ্ছি। ওকে, তো এটি হচ্ছে আমাদের একটি লেভেল থেমেটিক ম্যাপ হয়ে গেল, এবং আমরা চাইলে এটির স্টাইল, যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে, এটি হচ্ছে আমাদের ঢাকা সিটি এবং আশেপাশের জেলাগুলো এখানে শো করছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের লেভেল থেমেটিক ম্যাপ, এবং আমরা চাইলে এটাকে সেভ ম্যাপ অ্যাজ নতুন আরেকটি ম্যাপে বাংলাদেশ বিএল লেভেল নামে সেভ করে ফেলতে পারি। এটি হচ্ছে আমাদের লেভেল ম্যাপ। ওকে, তো আমরা লেভেল ম্যাপ দেখলাম। আমরা এখন যেটি শিখব সেটি হচ্ছে যে কিভাবে আমাদের লেয়ারগুলোর নামকে রিনেম করতে পারি, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের নামগুলো দিতে পারি। তো আমরা আমাদের সুপার ম্যাপ সফটওয়্যারে চলে আসলাম। এখন আমরা সবার নিচে যে ডেটা সেটটি আছে এটি হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট। তো আমরা এখান থেকে রিনেমে যাব, আমরা এখানে দিয়ে দেব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে আমাদের ওয়াটার বডি। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে আমাদের রোড, তারপর যেটি আছে সেটি হচ্ছে আমাদের রেলওয়ে, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে আমাদের হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট, এইচকিউ আমি নাম দিলাম, তার পরবর্তী যেটি আছে যে এটি হচ্ছে ডিস্ট্রিক্ট নেম অথবা ডিস্ট্রিক্ট লেভেল। ওকে, ডিস্ট্রিক্ট লেভেল। তো এটি হচ্ছে আমাদের ম্যাপের যে লেয়ারগুলো আছে সেগুলোর রিনেম আমরা করে ফেললাম। তো আমরা এটাকে সেভ করে ফেলি। ওকে, এবং সবশেষে যেটি করতে হবে আমাদেরকে, এই আমাদের ডেটা সোর্সটিকে অবশ্যই সেভ ওয়ার্কস্পেস যেটি আছে সেই ওয়ার্কস্পেসটিকে আমাদের সেভ করতে হবে। তো এটি অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, আমরা যখন কোনো এডিটিং করি সুপার ম্যাপ আই ডেস্কটপ অটোমেটিক্যালি সেটিকে সেভ করে রাখে। ওকে, তো আমরা এটিকে দেখলাম কিভাবে সেভ ম্যাপ এবং ওয়ার্কস্পেস করতে হয়।
ওকে, তো আজকে তৃতীয় দিনের যে হোমওয়ার্ক সেটি হচ্ছে যে আমরা আমাদের লেয়ারগুলোকে সিম্বলাইজ করব, আমরা থেমেটিক লেভেল ম্যাপ তৈরি করব, আমরা লেয়ারের নামগুলো মডিফাই করব এবং ওয়ার্কস্পেস এবং আমাদের ম্যাপকে সেভ করব, এবং সেগুলো স্ক্রিনশটগুলোকে আমরা একটি ডকুমেন্টে নিয়ে আসব এবং সেই ডকুমেন্টটিকে আমরা নিচের ফরম্যাটের মতো নাম ইউজ করে আমরা সেটিকে আমাদের যে হোমওয়ার্ক সাবমিশনের লিঙ্ক আছে সেখানে সাবমিট করে দেব, এবং আমাদের স্ক্যাপ গ্রুপ রয়েছে, ম্যাপিং স্ক্যাপ গ্রুপে চাইলে আমরা হেল্প নিতে পারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।